গুরুদেব প্রণাম। হ্যাঁ প্রণাম ভাই, প্রণাম বলো। গুরুদেব, আপনি অনেকবারই বলেছেন যে পাহাড় এবং সমুদ্র দুটোই বিপজ্জনক হয়ে দাঁড়াবে মানুষের জন্য, এবং সেটা দেখা যাচ্ছে যে সমুদ্রে জলোচ্ছ্বাস ক্রমশ বেড়েই চলেছে, পাহাড়েও ধস নামছে। এবং আপনার কাছে যারা কেউ জানতে চায় যে আমরা বেড়াতে যাব পাহাড়ের কোথাও যাব, আপনি কিন্তু দুটো জায়গায় বারবারই বারণ করেন, পাহাড় এবং সমুদ্রে যেও না। তা এ ব্যাপারে যদি আপনি আমাদের কিছু জানান। না না, জানাবার তো আমি তো আগে গিয়ে বারবার বলেছি একটাই কথা, যে তোমরা সমুদ্রের ধারে কাছে যেও না। দেখো সমুদ্রে আজকে এত উত্তাল, দক্ষিণ চব্বিশ পরে একটা ইলিশের ট্রলার এমনি নৌকা দুটো হয়ে গেছে, এত তার ইয়ে জলের যে প্রেশার, মানে কতজন নাবিক শুধু চলে গেছে, কতজন নাবিক শুধু চলে গেছে, ব্যাপারটা বুঝতে পেরেছ? তো এরকম দীঘাতে দেখা যাচ্ছে কালকেই অনেকজন মারা গেছে। আচ্ছা পুরীতেও তাই, ঢেউ ক্রমশ বাড়ছে, ঢেউ ক্রমশ বাড়ছে, এবং দীঘার যা ঢেউ দেখছি দীঘা থাকবে কিনা জানি। হ্যাঁ, দীঘাতে আজকে যেটা দেখাচ্ছিল গার্ডওয়াল ক্রস করে ঢেউ চলে আসছে, ক্রস করে মানে মানুষকে ভিজিয়ে দিচ্ছে, রাস্তা বাস্তা ভর্তি করে যাবে। হ্যাঁ, তো এটা আমি আগেই বলেছিলাম, কারণ দেখো হট করে একটা ভূমিকম্প হতে পারে, মানে সমুদ্রে একটা ভূমিকম্প হতে পারে এবং তারপরে হয়তো সুনামি হয়ে যেতে পারে। তো এই জন্যে এই ওই যে মানে সমুদ্রের ধারে এত লোকে হাওয়া আসি আর হয়ে সব কিন্তু মিলিয়ে যাবে, সব মিলিয়ে যাবে, মানে লোকে জানতেই পারবে না কখন ঘটে যাবে সুনামি, ঘটে যাবে কখন। এই তো যা অবস্থা দেখতে পাচ্ছি দীঘায়, মানে কল্পনা বাইরে অকল্পনীয়। এটা পুরীতেও তাই দেখছি, সমুদ্রের ঢেউ ক্রমশ বাড়ছে, সমুদ্রের ঢেউ ক্রমশ বাড়ছে, কিন্তু কোনো রকম হয় ইয়ে নেই, যে মানে পূর্ণিমা কোটাল মহাবস্থা করে এরকম কিছু নেই। তার সত্ত্বেও দেখা যাচ্ছে ঢেউ বেড়ে যাচ্ছে, ঢেউ পর ঢেউ বেড়ে যাচ্ছে, এবং কালকে না পরশু দিন তোমরা দেখবে যে ধস নামছে। মহারাষ্ট্রে একটা পাহাড়ে ধস নেমেছে, অনেক লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে, প্রচুর লোক আহত হয়েছে, মানে যে বাড়িঘর ছিল সেগুলো ধসের মুখে পড়েছে এবং পুরো গ্রামটাই শেষ হয়ে গেছে, পুরো গ্রামটাই শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এগুলো তো বারবার বলছি, এগুলো এখন রুদ্রমূর্তি ধারণ করেছে। এর মধ্যে যেটা মারাত্মক ঘটনা দেখলাম হিমাচল প্রদেশে হয়ে গেল, তো এখন তো সারা ভারতবর্ষে কোথাও বাদ নেই, ডুবছে না, বৃন্দাবন ডুবছে কোমর জল, দিল্লি কোমর জল, সব ডুবছে আস্তে আস্তে, এবং তাজমহলও যমুনা গিলে খাবে, আজ না কালকে তাজমহলও গিলে খাবে, যমুনার জল যে হারে বাড়ছে তাতে করে আমার মনে হয় যমুনা হচ্ছে একে খেয়ে ফেলবে, তাজমহলকে খেয়ে ফেলবে। এটা মানে কোনো রকম ভুল নেই, কোনো রকম ভুল নেই, তাজমহলে প্রায় মানে অনেকখানি ডুবে গেছে, অনেকখানি ডুবে গেছে, দেখলাম কালকে একটু এক ঝলক দেখলাম যে অনেকখানি ডুবে গেছে, খুব আশেপাশের জায়গা মতো ডুবে গেছেই। আর আমার মনে হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের সবচেয়ে বড় আশ্চর্য আমাদের তাজমহল, এটাও ডুবে যাবে। এবং মানে সত্যি কথা বলতে গিয়ে মানে উত্তরাঞ্চলে বহু মন্দির ধ্বংস হয়ে গেছে, জলে জলে টেনে নিয়েছে বহু মন্দির, বহু মন্দির। এখন বাকি আছে কি আমাদের, আমাদের দেখার আশ্চর্য ব্যাপার আর বাকি আছে কি, জগন্নাথ পুরী মন্দির, কেদার বদ্রীনাথ, বদ্রীনাথ কেদারনাথ এগুলো দেখার আছে, এগুলো কবে ধ্বংস হয়ে যায়, এগুলো ধ্বংসের সময় লাগবে না, আস্তে 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 যে বাড়ছে তাতে করে আমার মনে হয় কেদারনাথও ধ্বংসের মুখে চলে যাবে, বিনাশ কেদারনাথ বিনাশ হবে, আর এ তো বিনাশ হবেই, বদ্রীনাথ তো বিনাশ হবেই, অনেক আগেই বলা হয়েছে, কেদার বদ্রী দুটোই যাবে আর কি, মানে যে হারে জলোচ্ছ্বাস হচ্ছে তাতে সত্যি কথা ভয় আছে। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম, আমাকে যে আসে বলে আমি এখন পাহাড়ে বেড়াবো না বাবা, যেও না, আমার একটা পড়াশোনা গুরু দেবের, এখন পাহাড়ে যেও না, পাহাড়ে ধর নামতে পারে যেমন তার জন্য ফাঁসি, যে কোনো ধর নামতে পারে বা একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে যেতে পারে, একদম বাঁচার রাস্তা থাকবে না কোনো। এই জন্য বলছি এখন বন্ধ রাখো এই সমস্ত, এখন আর চলবে না, কারণ ধরো এটা তো এবছরটা তো যাও যাচ্ছে চব্বিশটা যাবে, চব্বিশটা এইভাবে যাবে, লোকক্ষয় যাবে, লোক প্রচুর মরছে, তো প্রচুর লোক মরছে,
অ্যাক্সিডেন্টে হেঁটে ওঠে, তাতে প্রচুর লোক মরছে, ডবল লোক মারা যাচ্ছে এবং আরও বেশি মরবে। 25-24 সাল হয়তো এদিক ওদিক করে চলে যাবে, যাবে কিনা যাই না। আর 23 সাল যত পেশেন্ট দিকে আসছে তত বেশি মানে কেয়ার পাচ্ছে, তত ওদের বিনাশ হচ্ছে, বিনাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। 23-24 এই দুটো মাস, এই দুটো বছর যে কী হবে যাই না। 23 তো প্রায় যেতে বসেছে, হ্যাঁ, জুলাই আগস্ট মাস এসে গেল আর কি আছে, আগস্ট মাস এসে গেল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আর 4 মাস আমি কী করে দেবে কোনো ঠিকানা নেই। আর এত জলোচ্ছ্বাস বা এত বৃষ্টি, আমার মনে হয় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট দেখেবো, দেখেছে বলে মনে হয় না, দেখেছে বলে মনে হয় না। হ্যাঁ, দিল্লিতে যেটা বলছে 45 বছর পরে, হ্যাঁ হ্যাঁ, একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর দিল্লিও ভাসছে, পাঞ্জাব হরিয়ানাও ভাসছে, সব এক ধার থেকে ওদিকটা পুরো ভেসে গেছে এবং খাদ্যের হাহাকার পড়ে গেছে। একটা জিনিস দেখলাম যে খাদ্যের হাহাকার, এটা আমি বলেছিলাম, আমি খাদ্যের হাহাকার পড়ে যাবে, খাদ্য উৎপন্ন হবে না, মানুষ মানুষের মাংস ছিঁড়ে খাবে, এটা কিন্তু আগেই বলেছিলাম। যেভাবে জল হয়েছে তাতে তো যে কোনো সবজি যে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখনই খাদ্যের টানাটানি পড়ে গেছে, টানাটানি পড়ে গেছে, আর পশ্চিমবাংলা বেঁচে যাচ্ছে। দেখো বারবার করে বলছি, পশ্চিমবাংলা বেঁচে যাচ্ছে তার একটিমাত্র এল নিনো, এটা এখানে সক্রিয়। এল নিনো পশ্চিমবাংলার বিশেষ করে চৈত পরগনা সক্রিয়। তুমি নর্থ বেঙ্গল যাও, ভাসছে, নর্থবেঙ্গল ভাসছে, কিন্তু সাউথটা এখনও পর্যন্ত ভাসেনি, কেন জানো? এল নিনোর কাজ। এই দেখো আকাশে মেঘে মেঘে ছয়লাভ, কিছুক্ষণ বাইরে নীল হয়ে গেল, সেইভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না, সেইভাবে অত মেঘ তো কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ এল নিনোর কাজই হচ্ছে মেঘের থেকে জলটা তুলে নিয়ে নেওয়া, সেটাই হচ্ছে, মেঘের থেকে জল তুলে নিচ্ছে, মেঘ দাঁড়াচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, আর এই আকাশ নীল হয়ে যাচ্ছে। এটা লোকভাবে আমি আকাশ থেকে 6 মাস আগেই বলেছিলাম, 6 মাস বা 5 মাস আগেই বলেছিলাম যে চব্বিশ পরগনা খরা হবে, মানে দ্রুত চব্বিশ পরগনা খরা হবে, ধান চাষ করতে পারবে, ধান ধুইতে পারবে না। এতে তবু দেখো যে বৃষ্টিটা হচ্ছে সেটা এর হাত ধরে আসছে, নিম্নচাপের জোরে হচ্ছে, যা হচ্ছে নিম্নচাপের জোরে হচ্ছে, নিম্নচাপ না থাকলে এখানে বৃষ্টি হবে না এবং একদম ড্রাই থাকবে, এবং ধান চাষ তো হবেই না, আনচার হবে। আর তারপর চারদিকে বাঁধ খুলে দিয়েছে, চারিদিকে বাঁধ খোলা, তাহলে বাঁধ ভেঙে বেরিয়ে যাবে, বাঁধ খুলে দিয়েছে, সে তুমি ভুটান বলো আর আমাদের বাংলা বলো, পুরো বাঁধ খুলে দিয়েছে, অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমাদের একে বৃষ্টি হচ্ছে না, তার একটিমাত্র কারণ হচ্ছে এল নিনোর জন্যে। আমি আগেই বলছিলাম এল নিনোর সক্রিয়, এল নিনোর জন্য বৃষ্টি এখানে হবে না, এত মেঘ করে আসছে, কী বৃষ্টি হচ্ছে দেখছো? তাও সকাল থেকে একটু যেহেতু নিম্নচাপ আছে একটু বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ না থাকলে বৃষ্টি হবে না, ওই ঝিরঝির করে হবে, একটুখানি মেঘ করবে, একটু বৃষ্টি হবে, এই ঝিরঝির করে হবে, ছাগল তাড়ানি বৃষ্টি, এই এই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, এত ভূমিকম্প চারদিকে হচ্ছে, আমরা বলছিলাম যে ভূমিকম্পের দেশটা শেষ হয়ে যাবে, এই উত্তরে একদিনে তিনটে ভূমিকম্প হলো, যদিও রিক্টার স্কেলে বেশি না, 4-3-4, কিন্তু তাতেও হলো, অলোক মারা যায়নি অবশ্য, লোকে বুঝতে পেরে বাইর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ভূমিকম্প একটা বড় পাঠ, কখন যে ভূমিকম্প সমুদ্রের তলায় হবে সেটা কেউ জানতে পারবে না, তারপরে তোমার সুনামিটা হবে। এই যে এত লোক